আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আবারও আফরোজ খান বোর্ডিং স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সেটা মনে আছে নিশ্চয়ই। আমরা গত ক্লাসে পড়েছিলাম 2.3 গতি বিষয়ক সমস্যা সমাধান, সেই চ্যাপ্টারের আমরা নৌকার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা করেছিলাম, আর গতি বিষয়ক আরো 2টা অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো আজকে আমরা করব। আর আশা করি তোমরা গত ক্লাসের যে নৌকার স্রোতের প্রতিকূল অনুকূল ওই যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা করব হচ্ছে ট্রেনের অঙ্ক, সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে, যে একটা ট্রেন যদি বা একটা বাস যদি একটা প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করে তাহলে তাকে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়, সেটা আমরা যে গত ক্লাসের সূত্রগুলো যে লিখেছিলাম সেই সূত্রগুলোতে বলা ছিল যে যদি একটা বাস বা ট্রেন সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে তাকে ওই বাস বা ট্রেনের নিজের দৈর্ঘ্যের সাথে সাথে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সাথে সাথে নিজের দৈর্ঘ্যটুকুকেও অতিক্রম করতে হয়। তার মানে তার যে মোট অতিক্রান্ত দূরত্বটা সেটা হচ্ছে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য প্লাস হচ্ছে ওই ট্রেনের দৈর্ঘ্য বা বাসের দৈর্ঘ্য, ঠিক আছে? তাকে মোট অতিক্রান্ত দূরত্বটা এভাবে বের করতে হয়। এখন আমরা এই আমরা গতি বিষয়ক যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোকে ভাগ করেছিলাম, সেই অঙ্কগুলো হচ্ছে 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 23 নম্বর এবং 24 নম্বর, এই অঙ্কগুলো হচ্ছে গতি বিষয়ক সমস্যা। তো আমরা 17, 18 এবং 19 নম্বর করেছিলাম, সেটা হচ্ছে স্রোতের অনুকূল এবং প্রতিকূল বিষয়ক অঙ্কগুলো ছিল। আর এখন যে আমরা করব সেটা হচ্ছে এই ট্রেনের অঙ্কগুলা, যে গতি বিষয়ক যে 23 এবং 24 নম্বর অঙ্কটা আছে সেই 23 এবং 24 নম্বর অঙ্কগুলা করব। তো 23 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটায় বলছে যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। গতিবেগ কি সেটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, বেগ কি সেটা আলোচনা করেছিলাম, যে একক সময়ে ক্ষেত্রে এই গতিবেগের কথাটা বলা হবে। তো 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, তার মানে এই কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যে একটা ট্রেন ঘন্টায় 1 ঘন্টায় সে 48 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, নির্দিষ্ট দিকে 48 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করতে পারে। তো ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তো 30 সেকেন্ডে সে একটা সেতু অতিক্রম করতে পারে, যে ওই ট্রেনের বেগ হচ্ছে ঘন্টায় 48 কিলোমিটার। তো সেই ট্রেনটা একটা ত্রিশ একটা সেতু অতিক্রম করছে, সেই অতিক্রান্ত সময়টা হচ্ছে 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ডে সে একটা সেতু অতিক্রম করছে। তো সেতুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাকে, সেতুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এই যে যেহেতু 30 সেকেন্ড কথাটা বলা আছে, তো আমাকে ঘন্টাটাকে আমাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে, সেকেন্ডে রূপান্তর করতে হবে, আর ওইদিকে কিলোমিটারকে মিটারে রূপান্তর করতে হবে, করে তারপরে আমাকে ঐকিক নিয়মের সাহায্যে আমাকে এই অঙ্কটা করতে হবে। তো কিভাবে করব আমরা, এটা হচ্ছে 23 নম্বর যে অঙ্কটা আছে সেটা। 23 নম্বর অঙ্কটা বলছে যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় সে যেতে পারে হচ্ছে 48 কিলোমিটার। তার মানে আমরা জানি আমাকে প্রথমে কি করতে হবে, এই ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। তো এটা লিখতে হবে, আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, এটা আমরা জানি। আবার আবার 1 মিনিট সমান হচ্ছে আবার 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান, তাহলে 60 মিনিট সমান কত সেকেন্ড হবে? সুতরাং 1 ঘন্টা বা 60 মিনিট সমান হবে 60 × 60 সেকেন্ড, তার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তারপরে সে এই 1 ঘন্টায় কতটুকু যেতে পারে, 1 ঘন্টায় যেতে পারে হচ্ছে 48 কিলোমিটার। তার মানে এই 48 কিলোমিটার কেও আমাকে কি করতে হবে, মিটারে নিতে হবে। তো আবার আমরা আবার আবার এটা কি লিখতে পারি, আবার 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 48 কিলোমিটার সমান কত হবে, 48 কিলোমিটার সমান হবে 1000 × 48, বা 48 × 1000 মিটার সমান 48,000 মিটার। তার মানে ওই ট্রেনটা 3600 সেকেন্ডে 48,000 মিটার যেতে পারে, 48,000 মিটার যেতে পারে, যে বইয়ে যে কথাটা ছিল সেটাকে আমি সেকেন্ড এবং মিটারে রূপান্তর করলাম। তো এখন এটা লিখো,
লিখার পরে লিখবা হচ্ছে, লিখার পরে আমরা যাবো হচ্ছে পরবর্তী ধাপে, সেটা হচ্ছে যে 3600 সেকেন্ডে ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। এখন ট্রেন টি 3600 সেকেন্ডে যায়, বা 3600 সেকেন্ডে ট্রেনটির 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3600 সেকেন্ডে যায় ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার, তাহলে ট্রেনটি ঐহিক নিয়মের মাধ্যমে 1 সেকেন্ডে যায় হচ্ছে 48,000 ভাগ 3600 মিটার। তাহলে আমাকে বের করতে হবে কি ট্রেনটা 30 সেকেন্ডে কতটুকু যেতে পারে, ট্রেনটি 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটা বের করতে হবে। যে সুতরাং ট্রেনটি 30 সেকেন্ডে যায় 3600 48,000 × 30 মিটার। এখন আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি করে তারপরে আমাকে সেটা লিখতে হবে, আমি এটা মুছে দিলাম। তো আমি যদি কাটাকাটি করি তাহলে 12 দিয়ে যদি কাটি তাহলে যায় হচ্ছে 3, আর 12 দিয়ে যদি কাটি 4 10, তাহলে 400 মিটার। তার মানে ট্রেনটি 400 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে 30 সেকেন্ডে, ট্রেনটা 30 সেকেন্ডে 400 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এখন কথা হচ্ছে যে সেতুর দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে হবে। তো আমি এখানে একটা আমি এখানে লিখে রাখছি যে দেখো, আমি আগেই বলে নিয়েছিলাম যে ট্রেন বা বাস সেতু বা প্ল্যাটফর্ম যদি অতিক্রম করে তাহলে তার ওই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রমের সাথে সাথে তাকে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়। তার মানে এখানে আমার কি করতে হবে, এই যে 400 মিটার, সে কিন্তু এখানে তার ট্রেনের নিজের দৈর্ঘ্যটুকু আছে, এই যে সেতুটা অতিক্রম করলে সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটুকুকে অতিক্রম করছে। তার জন্য আমার এই যে 400 মিটার আছে এখানে ট্রেনের দৈর্ঘ্যটুকু আছে। তো আমি যে সূত্র অনুযায়ী আছে, সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে সেতুর মোট অতিক্রান্ত দূরত্ব, ট্রেন কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব, ট্রেন কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনের সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য। এখন দেখো বইয়ের মধ্যে কিন্তু সেতু অতিক্রান্ত মোট দূরত্ব আমি বের করছি যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আর ট্রেনের দৈর্ঘ্যটুকু দেওয়া আছে, আমাকে বের করতে হবে সেতুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং সেতুর দৈর্ঘ্য সমান সমান সেতুর দৈর্ঘ্য মোট অতিক্রান্ত দূরত্ব বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত বের করছি, 400 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে আমি যদি বাদ দিলে আমি সেতুর দৈর্ঘ্যটুকু পেয়ে যাব, তাহলে 300 মিটার। তাহলে এই 300 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। এভাবে আমরা সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যদি এখানে সেতু না বলে প্ল্যাটফর্ম বলতো, যে প্ল্যাটফর্ম বললে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এভাবে নির্ণয় করতে পারতাম। ঠিক আছে, তো এইভাবে আমরা এই অঙ্কটা করব। তারপরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বের করতে হবে, যে সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে ওই দৈর্ঘ্যটুকু অতিক্রম করতে ট্রেনের কতটুকু সময় লাগবে সেই সেইটা বের করতে হবে, সেটা বের করতে হবে। তো সেটা কি, সেটা হচ্ছে যে ডাকটা হচ্ছে 24 নম্বর যে অঙ্কটা আছে সেটা, 24 নম্বর অঙ্কটা হচ্ছে যে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। ট্রেনের গতিবেগ দেওয়া আছে, ট্রেনের গতিবেগ তার মানে সে প্রতি ঘন্টায় মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে, সেটা হচ্ছে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে এখানে কিন্তু 330 মিটার বলা আছে, 330 মিটার বলা আছে। তো আমাকে এইটাকে মিটারে প্রকাশ করতে হবে, কিলোমিটার যেটা আছে সেটাকে মিটারে প্রকাশ করতে হবে। তো ওই মিটারে প্রকাশ করে তারপরে আমাকে অঙ্কটা করতে হবে, আশা করি তোমরা করতে পারবা। তারপরেও আমি করে দিই, সেটা হচ্ছে 24 নাম্বার। 24 নাম্বার অঙ্কটা হচ্ছে, 24 নাম্বার অঙ্কটা হচ্ছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। 330 মিটার, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন
তার মানে এখানে আমাকে প্রথমে সেই আগের মতো করে 30 কিলোমিটার দীর্ঘ 30 কিলোমিটার কে আমাকে মিটারে প্রকাশ করতে হবে। 30 কিলোমিটার কে যদি আমি মিটারে প্রকাশ করি তাহলে আমরা জানি সেই আগের মতো করে আমরা সময়টাকে সেকেন্ডে প্রকাশ করব, সময়টাকে সেকেন্ডে প্রকাশ করার পরে কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করব, কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করার পর আমরা কি করব সেই অঙ্কটা করা যাবে। তো আমরা যদি আমরা এখানে আগের মতো করে লিখতে হবে, আগের যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে। যে কি লিখেছিলাম যে 1 ঘন্টা = 60 মিনিট, আমি জাস্ট এখন শুধু এটা লিখতেছি যে আমরা জানি 1 ঘন্টা = 3600 সেকেন্ড। এটা মানে এটা তোমরা ওইভাবে লিখবা যে আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেভাবে লিখতে হবে। এখন আমি জাস্ট সংক্ষেপে করার জন্য এটা করতেছি যে 1 ঘন্টা = 3600 সেকেন্ড। আবার আবার কি যে 30 কিলোমিটারটাকে মিটারে নিতে হবে, 30 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার = 1000 মিটার, তাহলে 30 কিলোমিটার = আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা একটু ওইভাবে করে নিবা, 30 কিলোমিটার = 30,000 মিটার। তো 30,000 মিটার সে 3600 সেকেন্ডে যেতে পারে, 30,000 মিটার সে 3600 সেকেন্ডে যেতে পারে। তো আমার কথা হচ্ছে যে সে 330 কিলোমিটার, 330 মিটার সে কত সেকেন্ড লাগবে তার যাইতে সেটা বের করতে হবে। এখন 330, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে, তার মানে সেতুটা যদি অতিক্রম করে তাহলে কিন্তু ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্যটুকুকে অতিক্রম করতে হবে। তাহলে তাকে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? তো এখানে লিখে নিতে হবে যে ট্রেনটি সেতুটি অতিক্রমকালে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। ট্রেনটিকে সেতু অতিক্রম করতে, সেতু অতিক্রম করতে হলে করতে হলে তার তার নিজের দৈর্ঘ্যটুকু দৈর্ঘ্যকেও অতিক্রম করতে হবে, নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং মোট দূরত্ব, মোট দূরত্ব অতিক্রম করতে হবে বা মোট অতিক্রান্ত দূরত্ব হবে, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, 120 মিটার, এই যে সূত্র অনুযায়ী 120 যোগ হচ্ছে 330 মিটার, এই টোটাল দূরত্বটাকে সে তাকে অতিক্রম করতে হবে। তার মানে কত হচ্ছে? 450 মিটার। তাহলে তাকে মোট 450 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা, এখন আমি সেই ঐহিক নিয়মের মাধ্যমে সেটা করব। ঐহিক নিয়মের মাধ্যমে যে 30,000 মিটার যায় হচ্ছে, 30,000 মিটার যায় হচ্ছে 3600 সেকেন্ডে। এখন 30,000 মিটার, ট্রেনটি 30,000 মিটার যায় বা 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে। আমাকে তো সময় বের করতে বলছে না যে কত সময়ে ট্রেনটি অতিক্রম করবে সেতুটি, তাহলে 3600 সেকেন্ডে। তো সুতরাং 1 মিটার যায় অতিক্রম করে 30,000 ভাগের 3600 সেকেন্ডে। এখন আমাকে মোট তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 450 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে 450 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে? এত সেকেন্ডে। তো আমি যদি কাটাকাটি করি, চুয়ান্ন সেকেন্ডে, তাহলে সে ওই সেতুটা অতিক্রম করতে তার কত সময় লাগবে? সেতুটা অতিক্রম করতে তার এত 54 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই গতি বিষয়ক যে অঙ্কগুলা ছিল তোমাদের মেইন বইয়ে, তোমাদের বা অনুশীলনীতে, সেই অনুশীলনী গুলা গতি বিষয়ক অঙ্কগুলো আমরা করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে যে চৌবাচ্চার অঙ্ক এবং কাজ বিষয়ক অঙ্ক। যে চৌবাচ্চার অঙ্ক গুলা হচ্ছে যে
কত সময়ে 2টা নল বা 3টা নল দেওয়া থাকে সেটা কত সময়ে পূর্ণ হবে, বা 1টা নল দিয়ে পানি প্রবেশ করবে আর 1টা নল দিয়ে পানি বের হয়ে যাবে, তাহলে কতক্ষণ সময় লাগবে, এই টাইপের অঙ্কগুলো আছে। তো সেই অঙ্কগুলো করতে হবে। যে আগেই বলেছিলাম, আগের ক্লাসেই বলেছিলাম যে তোমার ঐকিক নিয়মের সাহায্যে, সূত্র ব্যবহার বা ঐকিক নিয়মের সাহায্যে আমাদেরকে চৌমাত্রার অঙ্ক প্লাস হচ্ছে যে কাজ এবং সময়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা এভাবে করতে হবে। তো তার পরবর্তীতে যেগুলো আমরা করব সেগুলো হচ্ছে চৌবাচ্চা বিষয়ক অঙ্ক। এই আগে ইম্পর্টেন্ট এই চৌবাচ্চা অঙ্কগুলো বেশি আসে, গতি বিষয়ক যে নৌকার অঙ্ক, তারপরে ট্রেনের অঙ্ক, এগুলো বেশি আসে। তাই আমরা আগে চৌবাচ্চা গতি বিষয়ক করলাম, এখন আমরা চৌবাচ্চা বিষয়ক করব। চৌবাচ্চা বিষয়ক, তো চৌবাচ্চা বিষয়ক যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে যে তোমাদের মেন বইয়ের 2.3-এ 16 নাম্বার এবং 22 নাম্বার, এই 2টা অঙ্ক হচ্ছে চৌবাচ্চার। তো 16 নাম্বার যে অঙ্কটা আছে সেটা বলছে যে একটা চৌবাচ্চায় 2টা নল আছে, একটা চৌবাচ্চায় 2টি নল আছে। তো মনে করো এটা হচ্ছে একটা চৌবাচ্চা, মনে করো তো এই যে চৌবাচ্চাটা আছে এই চৌবাচ্চায় 2টা নল আছে, একটা নল হচ্ছে এটা আর একটা নল হচ্ছে এটা। মনে করো 2টা নল আছে, এটা হচ্ছে প্রথম নল, এটা হচ্ছে দ্বিতীয় নল। তো এই প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা পানি আসে, প্রথম নল এবং দ্বিতীয় নল, এটা হচ্ছে প্রথম নল, এটা হচ্ছে দ্বিতীয় নল। তো আমার প্রশ্নটা বলছে যে একটি চৌবাচ্চায় 2টি নল আছে, প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তোমার চৌবাচ্চাটা খালি আছে, তো বলছে যে প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় চৌবাচ্চা, খালি চৌবাচ্চা পূর্ণ হয়। তো সেটা কি, মনে করো যদি দ্বিতীয় চৌবাচ্চাটা মানে দ্বিতীয় নলটাকে বন্ধ রাখি, আমরা দ্বিতীয় নলটাকে বন্ধ রাখি, তাহলে প্রথম নল দ্বারা 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে। দ্বিতীয় নল প্রথম নল দ্বারা 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে। তো আবার আবার যদি প্রথম নল বন্ধ করি, তাহলে দ্বিতীয় নল দ্বারা যে পানি প্রবেশ করবে সেটা দিয়ে 18 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হতে পারবে, 18 ঘন্টায় চৌবাচ্চাটা খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে। এখন আমাকে বলছে যে 2টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে। এখন প্রশ্ন হচ্ছে মানে ডাকে বলছিল যে এই প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হতে পারে যদি দ্বিতীয় নলটা বন্ধ থাকে, আবার দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হতে পারে যদি প্রথম নলটা বন্ধ থাকে। কিন্তু এখন বলছে যে যদি 2টা নলই একসাথে খুলে দেওয়া হয়, তার মানে 2টা নল দিয়েই পানি প্রবেশ করবে, 2টা নল দিয়েই পানি প্রবেশ করবে, পানি প্রবেশ করবে। তো 2টা নল দিয়েই যদি পানি প্রবেশ করে, তাহলে কত মানে কত সময় পরে এই খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে, পানি দ্বারা পূর্ণ হবে। তো এই অঙ্কটা কিভাবে করব আমরা? তো এখন আগে প্রথমে প্রথমে আমাকে এই যে প্রথম নল এবং দ্বিতীয় নল আছে, সেই প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা এই একক সময়ে কতটুকু পূর্ণ হতে পারে, মানে 1 ঘন্টায় এক ঘন্টায় কতটুকু পূর্ণ হতে পারে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখি অঙ্ক নাম্বার হচ্ছে 16 নাম্বার অঙ্কটা, তোমাদের বইয়ের 16 নাম্বার যে অঙ্কটা আছে সেই 16 নাম্বার অঙ্কটা একটু দেখো যে প্রথম নল দ্বারা চৌবাচ্চার প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হতে পারে। তাহলে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয়, 12 ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা, এক বা সম্পূর্ণ চৌবাচ্চা, এটা প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হতে পারে। তাহলে প্রথম নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হতে পারে? ঐকিক নিয়মের মতো প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 12 ভাগের 1 অংশ চৌবাচ্চা, 12 ভাগের 1 অংশ চৌবাচ্চা। এখন আসো দ্বিতীয় নলের ক্ষেত্রে, দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা, এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 18 ভাগের 1 অংশ চৌবাচ্চা। এখন প্রথম নল দ্বারা 1 ঘন্টায় এত অংশ এবং দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় 18 ভাগের 1 অংশ পূর্ণ হয়েছে। এখন আমারে বলছিল ডাকের মধ্যে বলছে যে 2টা নল যদি একসাথে খোলা থাকে, 2টা নলকে যদি আমি একসাথে খুলে দিই, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে?
তাহলে আমরা যদি এখানে লিখি যে দুই তিন নল একসাথে খোলা থাকা অবস্থায় 1 ঘন্টায় পূর্ণ হয়, প্রথম ও দ্বিতীয় নল খোলা থাকা অবস্থায় প্রথম ও দ্বিতীয় নল একত্রে খোলা থাকা অবস্থায় 1 ঘন্টায় 1 ঘন্টায় পূর্ণ হবে, একত্রে খোলা থাকলে 1 ঘন্টায় পূর্ণ হবে 4/4, কতটুকু অংশ 4/4, এই যে দুইটা আছে বের করছি 1 ঘন্টায়, সেই দুইটার যোগফল 4/4 এত অংশ। মানে দুইটা নল যদি একসাথে খোলা থাকে, প্রথমের দ্বিতীয় নল যদি একসাথে খুলে দেই, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে, 1 ঘন্টায় প্রথম নল দ্বারা পূর্ণ হয় এত অংশ, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় এত অংশ। তাহলে দুইটা নল যদি একসাথে খোলা থাকে, তাহলে দুইটা নল একসাথে খোলা থাকলে কতটুকু পূর্ণ হবে, এই দুইটা দুইটার যোগফল, সেই দুইটার যোগফল হবে প্রথম এবং দ্বিতীয় নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় পূর্ণ হবে 4/4। তাহলে আমাদেরকে লসাগু 12 এবং 18-এর লসাগু হচ্ছে 36, 36 3 2, তার মানে 36/5 অংশ, 36/5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, 36/5 অংশ পূর্ণ হয় হচ্ছে প্রথম নল এবং দ্বিতীয় নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় পূর্ণ হয় এত অংশ। তাহলে 1 ঘন্টায় প্রথম নল এবং দ্বিতীয় নল যদি একসাথে খোলা থাকে, তাহলে 1 ঘন্টায় এত অংশ পূর্ণ হয়। তাহলে সম্পূর্ণ অংশ বা একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হইতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমরা পরবর্তীটা যে ধাপটা আছে সেই ধাপে চলে যাই। সেই ধাপটা হচ্ছে আমরা বের করছি যে দুইটা নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় কতটুকু 4/4 পূর্ণ হতে পারে সেটা আমরা বের করছি। এখন আমরা বের করব যে এত অংশ 1 ঘন্টায় পূর্ণ হয় দুইটা নল খোলা থাকা অবস্থায়, তাহলে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ 4/4টা পূর্ণ হতে কত সময় লাগবে। এখন লিখো, এখন দুইটি নল খোলা থাকা অবস্থায় দুটি নল খোলা থাকা অবস্থায়, এই এত বড় লিখা লাগে তাও কোনো দরকার নাই, সরাসরি লিখা যায় যে এত অংশ পূর্ণ হয় এত ঘন্টায়, দুটি নল খোলা থাকা অবস্থায় এত বা 4/4 এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তুমি এখানে এইভাবে লিখতে পারো যে দুইটি নল খোলা থাকা অবস্থায় আমরা যখন এখানে কমা দিয়ে তারপরে এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, তারপরে লিখবা যে দুটি নল খোলা থাকা অবস্থায় এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় এত ঘন্টায়। তার মানে হচ্ছে এটা, এখন আমি যদি এটাকে করি তাহলে 5 × 7 = 35, এক এত ঘন্টায়। এটাকে দশমিকে নিলে দশমিকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো 7 সমস্ত 5/1 ঘন্টায় সম্পূর্ণ 4/4 পূর্ণ হবে, ঠিক আছে, এত ঘন্টায়। তার মানে দুইটা নল যদি খোলা থাকে, দুইটা নল খোলা থাকলে এত ঘন্টায় সম্পূর্ণ 4/4টা একসাথে পূর্ণ হয়ে যাবে। মানে সম্পূর্ণ 4/4 পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে, এত সময় লাগবে। তার মানে আমার প্রশ্নটা কি ছিল যে দুই তিন নল একসাথে খুলে দিলে খালি 4/4টি কত ঘন্টায় পূর্ণ হবে। তো আমার এখন উত্তর হচ্ছে যে দুই তিন নল যদি একসাথে খুলে দেয় তাহলে খালি 4/4টি 7 সমস্ত 5/1 ঘন্টায় পূর্ণ হবে, ঠিক আছে। তো আমরা এই অঙ্কগুলা, 4/4 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এইভাবে করব। তো আরেকটা অঙ্ক আছে 4/4, সেটা মানে এইটার মতো করেই তোমরা ওটা করবা, যদি না পারো। সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে যে দুইটি নল দ্বারা একটি খালি 4/4 যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পানি পূর্ণ হয়। দুইটি নল দ্বারা একটি খালি 4/4 যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পানি পূর্ণ হয়। 4/4টি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো, প্রথম নলটা কখন বন্ধ করলে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পানি পূর্ণ হবে। তো এই অঙ্কটাও করে দেই, যদি পরবর্তীতে তোমরা বলো যে স্যার এই অঙ্কটা করে দেন নাই, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। যে অঙ্কটা হচ্ছে দুইটি নল দ্বারা খালি 4/4 পূর্ণ হতে পারে, দুইটি নল দ্বারা খালি 4/4টা পূর্ণ হতে পারে। তো দুইটা নল একসাথে খোলা থাকা অবস্থায়, মানে সরি, দুইটি নল দ্বারা খালি খালি 4/4 পূর্ণ হয়, প্রথম নল দ্বারা 18 বা 20 মিনিটে পূর্ণ হইতে পারে আর দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হইতে পারে, সেই আগের মতো 30 মিনিটে পূর্ণ হইতে পারে। যদি দ্বিতীয় নলকে আমি বন্ধ করে দিই তাহলে প্রথম নল দ্বারা
20 মিনিটে পূর্ণ হবে সম্পূর্ণ চৌবাচ্চা। আবার যদি প্রথম নলটা বন্ধ করে দিই তাহলে দ্বিতীয় নল দ্বারা এই সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হবে হচ্ছে 30 মিনিটে। এখন বলছে যে 2-3 নল চৌবাচ্চাটা খালি থাকা অবস্থায় 2-3 নল একসাথে খুলে দিলে, তো চৌবাচ্চাটা যখন খালি তখন আমি 2টা নলকে একসাথে খুলে দিছি। একসাথে খুলে দিলে তার মানে 2টা নল দিয়েই পানি পূর্ণ হচ্ছে, 2টা নল দিয়েই পানি প্রবেশ করছে, 2টা নল দিয়েই পানি প্রবেশ করছে। তো 2টা নল দিয়ে পানি প্রবেশ করছে, তো যেহেতু প্রবেশ করছে তো প্রথম নলটাকে আমি কখন বন্ধ করলে 2টা নল দিয়ে পানি প্রবেশ করলো, তো আবার এখানে কথা আছে যে বলছে যে প্রথম নলটা কখন বন্ধ করলে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে 18 মিনিটে পানি পূর্ণ হবে, দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পানি পূর্ণ হবে, বা এই চৌবাচ্চাটা পানি পূর্ণ হবে। তো প্রথম নলটাকে আমাকে কখন বন্ধ করতে হবে সেটা বের করতে হবে, যে প্রথম নলটা একটা সময় পর গিয়ে আমাকে এটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে বাকি যে সময়টুকু থাকবে, বাকি যে চৌবাচ্চাটুকু থাকবে, চৌবাচ্চা খালি চৌবাচ্চাটুকু থাকবে, সেই খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে হচ্ছে 18 মিনিটে দ্বিতীয় নল দ্বারা, সেটা আমাকে করতে হবে। এখন দেখো যে প্রথম নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা কয় মিনিটে পূর্ণ হবে, দ্বিতীয় নল দ্বারা কয় মিনিটে পূর্ণ হয় খালি চৌবাচ্চা? 30 মিনিটে। এটা হচ্ছে 22 নাম্বার অঙ্ক। তো আমাকে প্রথমে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে কতটুকু পূর্ণ হইতে পারে সেটা আগে বের করতে হবে, কারণ দ্বিতীয় নলটা 18 মিনিট চলবে। প্রথম নলটা বন্ধ করে দিলে 18 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হইতে হবে, তাহলে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা আগে বের করি। তাহলে দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে দ্বিতীয় নল দ্বারা ঐকিক নিয়মের মতো করে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 30 ভাগের 1 অংশ চৌবাচ্চা, তাই না? তারপরে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে তাহলে কতটুকু পূর্ণ হবে? 18 মিনিটে পূর্ণ হয় ঐকিক নিয়মের মাধ্যমে করতে হয়, সেটা তো তোমরা সবাই জানো, সবাই করতে পারো। দ্বিতীয় দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয় কতটুকু? আমি যদি পাঁচ ভাগের 3 অংশ, তার মানে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে খালি যে চৌবাচ্চাটা আছে, এই যে খালি চৌবাচ্চা, এই খালি চৌবাচ্চাটাকে যদি আমি 5টা ভাগ করি, 5 ভাগের 3 অংশ পূর্ণ হইতে পারে পানি দ্বারা। তার মানে এই যে বাকি যেটুকু ছিল, বাকি যেটুকু আছে, সেই খালি চৌবাচ্চাটুকু পূর্ণ হতে হবে প্রথম নল দ্বারা। তাহলে এই যে খালি চৌবাচ্চাটুকু পূর্ণ হতে হবে, এই খালি চৌবাচ্চাটুকু কতটুকু আছে সেটা আগে বের করি। তা সুতরাং চৌবাচ্চার বাকি অংশ সমান হচ্ছে সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ, এক থেকে 5 ভাগের 3 বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমার বাকি যতটুকু থাকবে সেটা বের করতে হবে। বাকি থাকে কতটুকু? বাকি থাকে হচ্ছে এই 5 ভাগের 2 অংশ। তার মানে এই যে 5 ভাগের 2 অংশ বাকি থাকলো, এই যে বাকি থাকলো 5 ভাগের 2 অংশ, মানে সম্পূর্ণ চৌবাচ্চা 5 ভাগের 3 অংশ পূর্ণ হইতে পারে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে 5 ভাগের 3 অংশ পূর্ণ হইতে পারে। আমাকে বলছেও যে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, তার মানে 18 মিনিটে এতটুকু দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে পারে। তাহলে এই এতটুকু কে পূর্ণ করবে? 5 ভাগের 2 অংশ, সেটা প্রথম নল। তাহলে প্রথম নল এই 5 ভাগের 2 অংশ করতে কতটুকু সময় নিবে সেটা বের করলেই আমার ওই উত্তরটা চলে আসবে, যে এত এত অংশ পূর্ণ হতে যতটুকু সময় লাগবে, সেই সময়টুকু পরে যদি আমি প্রথম নলটা বন্ধ করে দিই তাহলে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে বাকি অংশটুকু পূর্ণ হবে। তাহলে বাকি থাকে হচ্ছে 5 ভাগের 2 অংশ, 5 ভাগের 2 অংশ। এখন এখন কাজ হচ্ছে প্রথম নলের কাজ। প্রথম নল দ্বারা 20 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে পারে, প্রথম নল দ্বারা 20 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে পারে। যদি 20 মিনিটে পূর্ণ হতে পারে সম্পূর্ণ সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে পারে 20 মিনিটে, তাহলে এত অংশ পূর্ণ হতে পারে প্রথম নল দ্বারা কত মিনিটে সেটা বের করতে হবে। তাহলে প্রথম নল দ্বারা এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয়, প্রথম নল দ্বারা এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় হচ্ছে 20 মিনিটে, 20 মিনিটে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে 20 মিনিটে। তাহলে প্রথম নল দ্বারা 5 ভাগের 2 অংশ পূর্ণ হবে কত মিনিটে? 5 ভাগের 2 অংশ পূর্ণ
পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হবে কত মিনিটে? আট মিনিটে। তার মানে পাঁচ ভাগের দুই অংশ পূর্ণ হইতে পারে, বাকি যতটুকু ছিল, মানে পাঁচ ভাগের তিন অংশ পূর্ণ হওয়ার পর 18 মিনিটে পূর্ণ হয়েছে, তার মানে পাঁচ ভাগের দুই অংশ প্রথম নল দ্বারা পূর্ণ হয় হচ্ছে 8 মিনিটে। তাহলে 8 মিনিট পর যদি আমি প্রথম নলটাকে বন্ধ করে দিই, তাহলে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে বাকি যতটুকু থাকবে সেটা সম্পূর্ণরূপে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হবে। সুতরাং প্রথম নলটিকে 8 মিনিট পর বন্ধ করতে হবে। সুতরাং প্রথম নলকে 8 মিনিট পর, 8 মিনিট পর বন্ধ করতে হবে, প্রথম নলকে 8 মিনিট পর বন্ধ করতে হবে। তো এটা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক, চৌবাচ্চার যে দুইটা সমস্যা আছে। তো এই চৌবাচ্চা এবং এ থেকে অনেক মানে অনেক রকমের সৃজনশীল হয়, অনেক রকমের সৃজনশীল হয় তোমাদের এই পরীক্ষায়, অনেক রকমের সৃজনশীল করা যাবে। এখানে মনে করো দুইটা নলের কথা বলা আছে, তো এখানে দুইটা নল না বলে আমরা এখানে তিনটা নল বলতে পারি। তো এখানে এইভাবে বলতে পারি যে তোমরা একটি খালি চৌবাচ্চা পূর্ণ হতে, একটি খালি চৌবাচ্চা প্রথম নল দ্বারা পূর্ণ হয় 15 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় 25 মিনিটে, তৃতীয় নল দ্বারা পূর্ণ হয় 40 মিনিটে। তো তিনটা নল থাকতে পারে, আবার এইভাবে এইভাবেও ডাকতে থাকতে পারে যে একটা চৌবাচ্চা সম্পূর্ণরূপে পূর্ণ হতে প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় হচ্ছে 18 মিনিট এবং 20 মিনিটে, আর তৃতীয় নল দ্বারা সেই সম্পূর্ণ চৌবাচ্চা খালি হয় হচ্ছে 30 মিনিটে, খালি হয় 30 মিনিটে। তিনটা নলের কথা বলা আছে। তো প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় 18 এবং 20 মিনিটে, আর তৃতীয় নল দ্বারা খালি হয় হচ্ছে 30 মিনিটে। তো আমি যদি তিনটা নল একত্রে খোলা থাকে, তিনটা নল যদি একত্রে খোলা থাকে, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? এটা এক ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো আবার এটা হচ্ছে চৌবাচ্চা বিষয়ক অঙ্ক আছে, আর এই ট্রেনের অঙ্ক আছে, প্ল্যাটফর্মের অঙ্ক আছে। সেই প্ল্যাটফর্মের অঙ্কগুলা সৃজনশীল, অনেক অনেক রকমের সৃজনশীল হয়। সেই সৃজনশীলের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে হয়তোবা আছে, সেই বইয়ের তোমাদের বইয়ের উদাহরণ 21 নাম্বার যে এই অঙ্কটা সৃজনশীলটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এটা আসে মাঝে মাঝে পরীক্ষায় এরকম আর কি। এটাই আসে না, এরকম এরকম অঙ্ক আসে। তো তারপরে তারপরের যে অঙ্কগুলো আছে, তো আমরা গতি বিষয়ক অঙ্ক এবং চৌবাচ্চার অঙ্কগুলো ইনশাল্লাহ পারবো। তার পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে কাজ এবং সময় নিয়ে, কাজ এবং সময় নিয়ে। একজন একটা কাজ এতদিনে করতে পারে, আরেকজন আরেকটা কাজ এতদিনে করতে পারে। তো এই টাইপের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো সেই ঐহিক নিয়ম ব্যবহার করে করা হয়, ঐহিক নিয়ম ব্যবহার করে করা হয়। তার মধ্যে আমি জাস্ট একটা অঙ্ক করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো মানে তোমরা পারবা। কোন অঙ্কটা করা যায়? তো মনে করো 12 নাম্বার যে অঙ্কটা আছে কাজের, কাজের ক্ষেত্রে 12 নাম্বার যে অঙ্কটা আছে, সেই 12 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। মানে কাজ এবং সময় নিয়ে যে অঙ্কগুলো আছে, আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গতি বিষয়ক যে সমস্যা আছে সেটা, তারপরে হচ্ছে চৌবাচ্চা নিয়ে অঙ্ক, তারপরে এখন আমরা করবো হচ্ছে কাজ এবং সময় নিয়ে যে অঙ্কগুলো আছে সেই কাজ এবং সময় নিয়ে অঙ্কগুলা। তো কাজ এবং সময় নিয়ে অঙ্কগুলা করার জন্য আমাকে সেই ঐহিক নিয়ম ব্যবহার করে করতে হবে। তো 12 নাম্বার যে অঙ্কটা আছে, যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, আর ওই সেই কাজটাই রতন করতে পারে হচ্ছে 16 দিনে। রতন স্বপন একটা কাজ করতে পারে 24 দিনে, আর রতন সেই কাজটাই করতে পারে হচ্ছে কতদিনে? 16 দিনে। তো স্বপন এবং রতন একত্রে কাজটি কতদিনে করতে পারবে? একত্রে। সেই যে চৌবাচ্চার যে একটা অঙ্ক আমরা করছিলাম মনে আছে, যে প্রথম অঙ্কটা 16 নম্বর যে অঙ্কটা, যে প্রথম নল দ্বারা পূর্ণ হয় হচ্ছে 12 ঘন্টায়, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে পারে, ওই চৌবাচ্চাটা পূর্ণ হতে পারে 18 ঘন্টায়। তাহলে দুইটা নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে। তো এটা হচ্ছে এরকম যে স্বপন একটা কাজ করতে পারে হচ্ছে 24 দিনে, আর সেই কাজটাই রতন করতে পারে হচ্ছে 16 দিনে। তো তাদেরকে দুইজনকে যদি একসাথে ওই কাজটা করতে দেওয়া হয় তাদের কত সময় লাগবে? সেই আগের মতো, যে রতন একটা কাজ 24 দিনে করতে পারে একবার সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে করতে পারে কতটুকু? তারপরে স্বপনেরটা একদিনেরটা বের করতে হবে। তো তারপরে দুইজনে যে একদিনে করতে পারে যতটুকু কাজ, সেই কাজটুকু আমাদের একসাথে যোগ করে একত্রে এই সেই আগের অঙ্কটার মতো। তাহলে এটা এই অঙ্কটা করার কোনো প্রয়োজন মনে করছি না, এটা তোমরা করতে পারবা। তারপরে এটা হচ্ছে হাবিবা এবং হালিমা একত্রে, হাবিবা এবং হালিমা একটি কাজ 20 দিনে করতে পারে, হাবিবা এবং হালিমা একটি কাজ করতে পারে হচ্ছে 20 দিনে। যদি তারা 20 দিনে করতে পারে, হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেছে,
হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো, বাকি যে কাজটুকু আছে সেটা হালিমা 21 দিনে শেষ করলো। তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারবে? পারতো, যদি হালিমা একাই কাজটা করতো তাহলে সম্পূর্ণ কাজটা করতে তার কতটুকু সময় লাগতো? তো হাবিবা এবং হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে, তার মানে তারা একত্রে কয়দিন কাজ করছে সেটা আগে বের করতে হবে। তারা 20 দিনে একটা কাজ করতে পারে, দুইজন একত্রে কাজ করলে 20 দিনে একটা কাজ শেষ হয়ে যায়। তো তারা একত্রে কাজ করছে কয়েকদিন, কয়েকদিন কাজ করার পর হাবিবা চলে গেছে, হাবিবা ইতো চলে গেছে, হাবিবা চলে গেছে, তারপরে বাকি যে কাজটা আছে সেই কাজটুকু হালিমা শেষ করছে, হালিমা শেষ করছে 21 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটা যদি হালিমা করতো তাহলে কতদিন সময় লাগতো? তাহলে হাবিবা এবং হালিমা একত্রে 20 দিনে করে আমাকে একত্রে কাজ করছে কয়দিন? তারা 8 দিন। তো তারা যদি 8 দিন একত্রে কাজ করে থাকে তাহলে 8 দিনে তারা কতটুকু কাজ করতে পারে সেটা আগে বের করতে হবে। তাহলে হাবিবা, হাবিবা এবং হালিমা লিখতে হবে, হাবিবা ও হালিমা, এটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা, তোমাদের বইয়ের যে 13 নম্বর অঙ্কটা আছে সেই 13 নম্বর করে হাবিবা এবং হালিমা 30 দিনে করে, সরি 30 দিনে না, 20 দিনে করতে পারে একটি কাজ। 20 দিনে, 20 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ, এক বা সম্পূর্ণ কাজ করে 20 দিনে করতে পারে দুজন একত্রে। তো সুতরাং তাহলে একদিনে তারা কতটুকু করতে পারে? একদিনে করে 20 ভাগের 1 অংশ কাজ, এত অংশ কাজ। তাহলে তারা তো একত্রে 8 দিন কাজ করছে, তার হাবিব এবং হালিমা একত্রে 8 দিন কাজ করছে। তাহলে হাবিব এবং হালিমা একত্রে 8 দিন কাজ করছে, কতটুকু কাজ করছে? এতটুকু কাজ করছে, এত অংশ কাজ। তো আমরা যদি এত অংশ কাজ করে থাকে তাহলে 5 ভাগের 2 অংশ কাজ করছে হাবিব এবং হালিমা, 8 দিনে 5 ভাগের 2 অংশ কাজ করছে, 8 দিন কাজ করছে তারা। তার 8 দিন কাজ করার পরে হাবিবা চলে গেছে, হাবিবা চলে গেছে, তো 5 ভাগের 2 অংশ কাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে তাহলে বাকি কাজটুকু, বাকি যতটুকু কাজ আছে সেই কাজটুকু শেষ করতে হচ্ছে হালিমা 21 দিনে, বাকি কাজটুকু। তাহলে বাকি কতটুকু কাজ থাকে? সুতরাং বাকি কাজ সমান, তাহলে সম্পূর্ণ কাজ থাকে 5 ভাগের 2 অংশ বাদ বাকি থাকে এত অংশ, বা 5 ভাগের 3 অংশ, 5 ভাগের 3 অংশ কাজ বাকি থাকে, 5 ভাগের 3 অংশ কাজ বাকি থাকে। তাহলে 5 ভাগের 3 অংশ কাজ হালিমা করছে 21 দিনে। এখন সম্পূর্ণ কাজটা যদি হালিমা করতো তাহলে তার কতদিন সময় লাগতো? এখন দেখো, এখন এখন 5 ভাগের 3 অংশ হালিমা এত অংশ, সরি এখানে হালিমা লিখতে হবে, হালিমা এত অংশ কাজ করে, হালিমা সরি 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 হ্যাঁ এত অংশ কাজ করে বলা আছে না, এত অংশ কাজ করতে পারে কতদিনে? 21 দিনে। তাহলে হালিমা এত অংশ কাজ করে বা করতে পারে 21 দিনে, করতে পারে 21 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে কতদিনে? সুতরাং হালিমা এক বা সম্পূর্ণ কাজ করতে পারে কতদিনে? এতদিনে। তাহলে সম্পূর্ণ কাজটুকু হালিমা কতদিনে করতে পারতো? 35 দিনে করতে পারতো। সম্পূর্ণ কাজটুকু হালিমা কতদিনে করতে পারতো? 35 দিনে করতে পারতো সম্পূর্ণ। এটা হচ্ছে এভাবে অঙ্কগুলো আমরা করব কাজ সময়ের। যে পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ থাকবে, তোমরা যদি না পারো আমাকে কমেন্ট করে বলবা যে আমি এই এইটা এটুকু পারি নাই, আমি সেটা আগামী দিন আগামী ক্লাসে করে দিব, আগামী ক্লাসে করে দিয়ে তারপরে হচ্ছে আমি সেটা এ করব। বাড়ির কাজ থাকবে হচ্ছে 14 নম্বর এবং 15 নম্বর অঙ্কগুলা। আরেকটা এইটা হচ্ছে এই এই 2.3-এর আমাদের আলোচনা, এবং পরবর্তী দিন আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে সৃজনশীল, এই 2.3, 2.1, 2.2 এবং 2.3, আমাদের তিনটা চ্যাপ্টারই শেষ। তো তিনটা চ্যাপ্টারের টোটাল একটা সৃজনশীল আলোচনা করব সামনের ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থাকো, দোয়া করো আমাদের জন্য, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।